হ্যালো বন্ধুরা, আমি উজ্জ্বল। আপনাদের সামনে নতুন আবার একটা ব্লগ নিয়ে আমি এসে গেছি। আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি এইচডিপি ড্রাম কী করে তৈরি হয়। আপনারা সাধারণত দেখতে পাবেন ব্লু কালারের বড় বড় যে কন্টেনারগুলো হয় সেইগুলো কী করে ম্যানুফ্যাকচারিং হয় সেটা আপনাদেরকে আমরা দেখাতে চলেছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আর যদি চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করে দিন প্লিজ, আর নোটিফিকেশন বাটনটা দাবিয়ে দিন প্লিজ। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হলো এইচডিপি গ্র্যানুলস। এইগুলো হলো যেটা সাধারণত বলে প্লাস্টিক দানা। এগুলো বাইরে থেকে আসে, এক একটা ব্যাগ 25 কেজি করে ওজন হয়। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, কাতারের একটা কোম্পানি থেকে সাপ্লাই, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে আসে, বিভিন্ন কোম্পানির এইচডিপি সবটাই এইচডিপি দানা, কিন্তু এটা বিভিন্ন কোম্পানি থেকে নেওয়া হয়। তো এইগুলো হলো ফ্রেশ ম্যাটেরিয়াল একদম। এর সাথে আমরা কালার অ্যাড করি, রিগ্র্যান্ডিং ম্যাটেরিয়াল করি। এটা হলো আপনারা কালার, এটা ব্লু কালারটা নিয়ে আসার জন্য। আর এইগুলো হলো ফ্রেশ প্লাস্টিক ম্যাটেরিয়াল। এইগুলোকে এই মেশিনটার মধ্যে ঢেলে এটাকে একসঙ্গে সব ম্যাটেরিয়ালগুলোকে একসাথে মিক্স আপ করা হয়। এটা দেখতে পাচ্ছেন এর ভিতরে একটা স্ক্রু ঘুরছে, দানাটাকে ভালোভাবে মিক্সিং করা হয় এখানে কালারের সঙ্গে। তারপর এটাকে এই সাইড দিয়ে এটাকে বের করা, এটা পুরো মিক্স আপ, যেটা মিক্সচার একদম পুরো ম্যাটেরিয়ালে, কালার সমেত পুরো মিক্সচারে ম্যাটেরিয়ালটা। দেখতে পাচ্ছেন এখানে দানা ঢালা হচ্ছে, তো এটা আস্তে আস্তে ভিতর দিকে টেনে নিচ্ছে, মানে ভেতরে এটা মিক্স আপ হচ্ছে। এটাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে মিক্স আপ করা হয়। বিভিন্ন রকম গ্রেডেড ম্যাটেরিয়াল আছে যেগুলোকে একটা পার্সেন্টেজ হিসাবে মিক্স করা হয়। তো আপনারা দেখতে থাকুন কীভাবে ম্যাটেরিয়ালটা মিক্সিং হচ্ছে। এখানে ম্যাটেরিয়াল মিক্সিং হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানটা খুলে ভিতরে মিক্সিং ম্যাটেরিয়ালটা আর একবার বাইরে বের করে আবার একবার মিক্সিং করে, যাতে ভালোভাবে জিনিসটা তৈরি হয়, মিক্সচারটা যেন সুন্দরভাবে তৈরি হয়। সুন্দরভাবে তৈরি হলে ড্রামের কোয়ালিটিটাও ভালো হয়। তো আপনারা দেখতে থাকুন এখানে ম্যাটেরিয়াল মিক্স আপ প্রসেসটা। তারপর আপনাদেরকে আগে দেখাচ্ছি যে কীভাবে প্রসেসিং হচ্ছে। এটা হচ্ছে মিক্সিং ম্যাটেরিয়াল, এটা এবার আস্তে আস্তে মেশিনে যাচ্ছে। সেটা কীভাবে যাচ্ছে সেটাও আপনাদেরকে আমি দেখাতে চলেছি। তো দেখুন আপনারা, ভিডিওটা এক্সিট করবেন না, এটা একটি অনেক মানে একটা কী বলবো, আপনাদের জ্ঞান বাড়বে কীভাবে। সাধারণত আমরা তো মার্কেটে দেখেই থাকেন ড্রাম, কিন্তু কোনো দিন এটা হয়তো ভাবেনি যে কীভাবে তৈরি হয়। তো আমার মনে হলো আমার সব বন্ধুদের জন্য একটা ভিডিও বানানো যেতেই পারে, তাদেরও জানা দরকার কীভাবে ড্রামটা তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন একসাথে মিনিমাম 10 প্যাকেট ম্যাটেরিয়াল, এক একটা প্যাকেটে 25 কেজি ম্যাটেরিয়াল থাকে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাটেরিয়ালটা এই পাইপের দ্বারা, এর ভেতরে স্প্রিং সিস্টেম করা আছে, স্প্রিং দ্বারা স্প্রিংটা ভিতরে ঘুরছে, আর এটা একদম উপরে মেশিনের উপরে চলে যাচ্ছে। এটা হলো মেশিন, এটাকে বলা হয় ব্লো মোল্ডিং মেশিন, উপরে চলে যাচ্ছে। আর এটাকে আমরা দেখি, এটা হলো কন্ট্রোল প্যানেল। এখান থেকে সব রকম ম্যানুফ্যাকচারিং যে পয়েন্টগুলো আছে সেগুলো মানে আমাদেরকে সিলেক্ট করতে হয়। এটা হলো পুরো মেশিন প্যানেল। এবার আমরা দেখতে থাকুন কীভাবে ড্রামটা তৈরি হচ্ছে। এই উপর থেকে যেটা বেরিয়ে আসছে এটাকে আমাদের ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজে বলে পুশ আউট। পুশ আউট হচ্ছে এখন, আর যেটা ক্লোজ হবে ওটা হলো মোল্ড বলা হয়, যেটা বাংলাতে বলে ছাঁচ। এবার এটা যে মোল্ডটা ক্লোজ হলো, এটা এবার ভিতরে এর ভেতরে এয়ার প্রেস করা হয়। ভেতরে এয়ার প্রেস হচ্ছে 6 কেজি প্রেসারে এয়ারকে প্রেস করা হয়, যাতে জিনিসটাকে ফুলে ওই যে মোল্ড ছাঁচের মধ্যে ছাঁচের মতো আকারটা দিতে পারে। তো দেখতে থাকুন এটা মোটামুটি 80 সেকেন্ড পর্যন্ত এরকমভাবে এটার ভিতরে এয়ার প্রেস করা হয়, কেন ওটা গরম ম্যাটেরিয়াল থাকে তো। আর এই যে মোল্ড দেখতে পাচ্ছেন, যে সাইডে পাইপ লাইনগুলো দেখতে পাচ্ছেন, এর দ্বারা একদম চিল ওয়াটার সাপ্লাই দেওয়া হয়, যাতে ওটা ভিতরে একদম ঠান্ডা হয়ে যায় ড্রামটা। কেননা মল্টেন ম্যাটেরিয়াল মানে গলা ম্যাটেরিয়ালটা উপর থেকে পুশ আউটের দ্বারা আসছে, এবার সেটাকে ফুলিয়ে বেলুনের মতো ফুলিয়ে ওটাকে ড্রাম বানানো হচ্ছে। এবার ওটা তো গরম, ওটা তো ঠান্ডা করতে হবে, সেই জন্য এই কুলিং লাইনগুলো দেওয়া হয়, যেটা ওই মলটাকে ঠান্ডা রাখে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ওখানে ঠান্ডা হচ্ছে ভিতরে মল, ড্রাম অলরেডি তৈরি হয়ে গেছে ভিতরে, এখন ড্রামটাকে ঠান্ডা করার প্রসেস চলছে। ১৪০ সেকেন্ড লাগে একটা ড্রাম বেরিয়ে আসতে মল থেকে, মেশিনের ভিতর থেকে 140 সেকেন্ড টাইম লাগে।
তার মধ্যে 80 সেকেন্ড তোকে কুলিংই দেওয়া হয়। আপনারা স্কিপ করবেন না ভিডিওটা, পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকুন কীভাবে তৈরি হয়। পাশে আর একটা মেশিন, ওখানেও ড্রাম তৈরি হচ্ছে, ওটাতে অন্য কালার চলছে, ওখানে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার চলছে। এখানে এই ব্রাউন কালারের ড্রামগুলো এগুলো ওই মেশিনটাতে তৈরি হচ্ছে, আর এটাতে তৈরি হচ্ছে ব্লু কালারের ড্রাম। ওটা হলো 210 লিটারের ড্রাম, এটা হলো 235 লিটারের ড্রাম। দেখুন কুলিং শেষ হয়ে গেছে, এবার আস্তে আস্তে ড্রামটা বেরিয়ে আসবে। তারপর ড্রামটা কী করে ফিনিশিং করা হয় সেটাও আপনারা দেখতে পাবেন। দেখুন ড্রাম তৈরি হয়ে গেছে, পিছনে যেটা কাট হলো এই পার্টসটাকে কেটে বাদ দেয়। ওই যে প্রথম যে ম্যাটেরিয়াল মিক্সিং এর সময় যেটা আমাদেরকে বলেছিল রিগ্রাইন্ডিং ম্যাটেরিয়াল, এই যে জিনিসগুলো দেখছেন সাইডে পড়ে আছে, এইগুলোকে আমাদেরকে গ্রাইন্ডার মেশিন ক্রাশার মেশিনের দ্বারা গ্রাইন্ডিং করা হয়। তারপর সেই গ্রাইন্ডিং ম্যাটেরিয়ালটাকে আবার রিউজ করা হয়। দেখতে পাচ্ছেন ওই পিছনেরটা আর এই উপরেরটা, এই দুটো জিনিসকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন পুরো একটা ড্রাম এসে গেছে। এবার এটাকে একটু হালকা ফিনিশিং দিতে হয়। দেখতে থাকুন বন্ধুরা আপনারা। খুব সুন্দর লাগে ড্রামগুলো, নতুন নতুন ড্রাম। আমার তো মাঝে মাঝে একটা বাড়ি নিয়ে চলে যাই, এটার মধ্যে জল ভরে ট্যাপ লাগিয়ে জল ভরে আপনি ইউজ করতে পারবেন, যেটা সাধারণত অনেক বাড়িতে করাও হয়। ড্রাম বের হওয়ার পর সেটার ডেট, ড্রামের নাম্বার, কোন ডেটে ম্যানুফ্যাকচার হচ্ছে সব কিছু লিখতে হয়। উপরে যে ড্রিল মারলো ওটা হলো ড্রেনেজ, উপর ড্রামের উপরে জল জমে গেলে জলটা যেন সাইড দিয়ে পড়ে যায়। ওই জন্য এটা হলো 8 কেজি 200 ওজনের একটা ড্রাম তৈরি হচ্ছে। এবার এটাকে এক্সট্রা কুলিং দেওয়া হয়, মল্ডের ভিতরে মেশিনের ভিতরে যেটা কুলিং পেলো তারপরেও এটাকে আরও আপনাদের 150 সেকেন্ড এক্সট্রা কুলিং দেওয়া হয় এয়ারের দ্বারা। এইভাবে একটা কমপ্লিট ড্রাম তৈরি হয়। তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর যদি কিছু জানার থাকে আপনাদের তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।